আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সিম আলুর ভাজি। একদম ইজি অ্যান্ড সিম্পলভাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। রেসিপি শুরুতে যে প্রসেসটা আমি করব, এখানে একটা কড়াই নিয়েছি, আর এখানে নিয়েছি 250 গ্রাম সিম। ভালো করে কেটে ধুয়ে মাঝখানে যে সিডটা থাকে আমি ফেলে নিয়েছি। এবার আমি সিমটাকে সেদ্ধ করে নেব, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং আমি এটাকে বয়ল করে নেব। এই দেখুন সিমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু, 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি আলুটা এই কারণেই পরে দিলাম, কেন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সিমটা অনেক তার দেরি লাগে, তাই আমি সিমটা আগে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন আলু ও সিম আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ছেঁকে নিয়েছি, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচানো, আর নিয়েছি 4 থেকে 5টা রসুন কুচি। দিয়ে দিলাম তেলের মধ্যে, তেল দিয়েছি আমি এখানে পরিমাণ মতো, ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। আমি আদা রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এই দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা সিম আলুর। এবার আমি ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কেননা সেদ্ধ করার টাইমেও আমরা লবণ দিয়েছি। এবার আমি মশলাগুলোকে ভালো করে সিম আলুর মধ্যে মাখিয়ে নেব এবং আমি এটাকে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দেবো। মিডিলে কিন্তু আমি একবার এসে ভালো করে নাড়িয়ে নিলাম, না তো তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এ দেখুন ফিরে এলাম, আমার সিম আলুর ভাজার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কতই সুন্দর হয়েছে রেসিপিটা, কতই সহজে তৈরি হয়ে গেল সিম আলু ভাজি। একদম সিম্পল ইজিভাবে আমি করে শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি এই রেসিপিটিকে আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।